আসসালামু আলাইকুম। ইউক্রেনে অভিযান বন্ধে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে কঠিন শর্ত দিয়েছে রাশিয়া। 2022 সালের জন্য যুক্তরাষ্ট্রের রেকর্ড $777 বিলিয়ন সামরিক বাজেট পাশ সিনেটে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে পারমাণবিক স্থাপনায় ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছে ইরান। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তমা রশিদ। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে রাশিয়া নিশ্চয়তা চেয়েছে ইউরোপের পূর্ব দিকে, আর ন্যাটো জোট সম্প্রসারণ করবে না। একই সাথে রাশিয়া আরও গ্যারান্টি চায় ইউক্রেনকে ন্যাটো সদস্য করা হবে না। এছাড়া ন্যাটোর সদস্য দেশ আছে, সেসব দেশে রাশিয়ার জন্য হুমকি এমন কোনো ভারী অস্ত্র মোতায়েন করতে পারবে না। 17 ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার প্রস্তাবে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে রাশিয়া। বলেছে, সোভিয়েত আমলে যেসব দেশ ন্যাটোর সদস্য হয়েছে তারাও তাদের দেশে এমন সব এলাকায় সেনা ও অস্ত্র মোতায়েন করতে পারবে না যা বর্তমানে রাশিয়ার জন্য হুমকি। রাশিয়ার উপর আক্রমণ চালানো যায় এমন সব এলাকায় কোনো ভারী বোমারু বিমান ও রণতরী মোতায়েন করা যাবে না। অপরদিকে শুধু ইউক্রেন নয়, রাশিয়ান সীমান্তের অন্য কোনো দেশকেও ন্যাটোতে যুক্ত করার বিপক্ষে রাশিয়া। ন্যাটোর সদস্য বাড়ানোকে রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে মস্কো। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে মস্কো যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে চুক্তিতে আসতে চায় রাশিয়া। চুক্তি করার জন্য মস্কো ওয়াশিংটনের সাথে জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গে রিয়াকভ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সাথে চুক্তির খসড়া প্রস্তাব দিয়েছি। তিনি বলেন, ইউরোপের পূর্ব সীমান্তে উত্তেজনা বন্ধে এছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ ন্যাটো এবং রাশিয়ার মধ্যে আস্থার সংকট রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই প্রস্তাবের অর্থ দাঁড়ালো বাল্টিক অঞ্চল এবং পোল্যান্ডে ন্যাটো কোনো ভূমিকা পালন করতে পারবে না। একই সাথে ন্যাটোকে ইউক্রেন এবং জর্জিয়া বিষয়ে চুপচাপ থাকতে হবে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এমন প্রস্তাব রাশিয়ায় অসম্ভব একটি চাওয়া। রাশিয়া যেসব শর্ত দিয়েছে তা মেনে পশ্চিমারা মস্কোর সাথে চুক্তি করবে এরকম কোনো সম্ভাবনা নেই। চুক্তি করতে হলে রাশিয়াকে তার খসড়া প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, কারণ ন্যাটো বারবার বলেছে কে তার সদস্য হবে আর কে সদস্য হবে না সেটা ন্যাটো আর সংশ্লিষ্ট দেশ ঠিক করবে, মস্কো নয়। ইউক্রেন বিষয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি জরুরি বৈঠকে বসার মস্কোর প্রস্তাব নিয়ে হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি বলেছেন, ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের ইউরোপীয় মিত্রদের ছাড়া কোনো আলোচনা হতে পারে না। ধারণা করা হচ্ছে ওয়াশিংটন মস্কোর এ প্রস্তাব মানবে না। সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে বাইডেন পুতিনকে বলেছেন, একটি দেশ আরেকটি দেশকে তার নীতি পরিবর্তন করতে বলতে পারে না। একটি দেশ আরেকটি দেশকে বলতে পারে না সে কার সাথে সম্পর্ক রাখবে অথবা রাখবে না। একটি দেশ আরেকটি দেশকে তার সীমানা পরিবর্তনে বাধ্য করাতে পারে না। বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটো মূলত গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষার লক্ষ্যে। এদিকে যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে আরও সেনা ও অস্ত্র মোতায়েন করে চলেছে রাশিয়া। সিএনএনের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে রাশিয়া সৈন্যের পাশাপাশি বাণিজ্যিক বিমান এবং রেল সিস্টেম যুক্ত করেছে আর্মিকে সহায়তার জন্য। যুক্তরাষ্ট্রের সর্বশেষ গোয়েন্দা তথ্যের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া 50টি ব্যাটেলিয়ন টেকটিক্যাল গ্রুপ মোতায়েন করেছে ইউক্রেন সীমান্তে। আরও 6টি এ ধরনের গ্রুপ সেখানে যুক্ত হওয়ার পথে। প্রতি গ্রুপে রয়েছে 900 সেনা। সেনা আর্টিলারি, অ্যান্টিট্যাঙ্ক উইপন্স, রেকগনিশনস এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট নিয়ে গঠিত রাশিয়ান ব্যাটালিয়ান টেকটিক্যাল গ্রুপ। বাইডেন প্রশাসন মনে করে রাশিয়াকে এখনও ইউক্রেন অভিযান থেকে ফেরানো সম্ভব, কারণ পুতিন এখনও ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেননি। ২০২২ সালের জন্য $777 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বাজেট পাশ করেছে যুক্তরাষ্ট্র সিনেট। প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে যে পরিমাণ বাজেট চাওয়া হয়েছিল এটি তার চেয়ে $25 বিলিয়ন বেশি।
এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর আইনে পরিণত হবে বিপুলের সামরিক বাজেট। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান ও সিনেটর বিপুল সামরিক বাজেটের সমালোচনা করেছেন। তাদের মতে, সামরিক খাতে ব্যয় কমিয়ে সামাজিক কর্মসূচি সহ আমেরিকার সাধারণ মানুষের কল্যাণে অর্থ ব্যয় বৃদ্ধি করা উচিত। সিনেটে 15 ডিসেম্বর এ বাজেট বিলের পক্ষে 88 এবং বিপক্ষে 11 ভোট পড়ে। এর আগে কংগ্রেস বা সদস্যদের নিম্নকক্ষে এই বিলের পক্ষে 363 এবং বিপক্ষে 70 ভোট পড়ে। এর ফলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের ব্যাপক সমর্থন পেয়েছে এই প্রতিরক্ষা বাজেট বিল। $777 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের $740 বিলিয়ন বরাদ্দ সামরিক সদর দপ্তর পেন্টাগন বা প্রতিরক্ষা বিভাগের জন্য, $27 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে জ্বালানি বিভাগের জন্য, অপর $10 বিলিয়ন রাখা হয়েছে প্রতিরক্ষা বিভাগের অপ্রচলিত বিভিন্ন ক্ষেত্রে। সিনেট আর্ম সার্ভিসেস কমিটির চেয়ারম্যান সিনেটর জ্যাক রিড বলেছেন, এ সামরিক বাজেট পাশের পর যুক্তরাষ্ট্রের প্রতি তার মিত্রদের আস্থা বৃদ্ধি পাবে। বিশ্বব্যাপী আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত যুক্তরাষ্ট্র আর্মি। যুক্তরাষ্ট্রের বিরোধী রিপাবলিকানরা সামরিক বাজেট বৃদ্ধির পক্ষে। কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাস চেয়ারম্যান প্রমীলা জয়পাল বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ 20 বছরব্যাপী যুদ্ধের অবসান হয়েছে, তারপরও কংগ্রেস $768 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট পাশ করেছে, যা যুক্তরাষ্ট্রের পরবর্তী 11টি বড় দেশের সামরিক বাজেটের সমান। এক টুইট বার্তায় জয়পাল বলেছেন, এত বিপুল পরিমাণ সামরিক বাজেট পাশের পর আমাদের যেন শুনতে না হয় দারিদ্র দূরীকরণ, শিক্ষা ঋণ, পাসপেড বিল এবং জলবায়ু সমস্যা মোকাবেলায় পর্যাপ্ত অর্থ নেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে $7.1 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে চীনের বিরুদ্ধে তাইওয়ান রক্ষায়, $300 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা সহায়তার জন্য, $150 মিলিয়ন বরাদ্দ রয়েছে বাল্টিক অঞ্চল তথা লিথুনিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার সহায়তার জন্য। এসব দেশ রাশিয়ার হুমকির মুখে রয়েছে। অপরদিকে ইউরোপিয়ান প্রতিরক্ষা ক্ষেত্রে সহায়তার জন্য রাখা হয়েছে $4 বিলিয়ন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে পারমাণবিক স্থাপনায় ক্যামেরা বসানোর অনুমতি দেবে ইরান। পশ্চিমাদের সন্দেহ দূর করার জন্য ইরানের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের দাবি, তাদের পারমাণবিক কার্যক্রম বেসামরিক লক্ষ্যে বোমা বানানোর জন্য নয়। ইরানি বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষার পর অ্যাটমিক এনার্জি এজেন্সির ক্যামেরা স্থাপন করবে কারাজ পারমাণবিক স্থাপনা। এই ক্যামেরায় রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকবে না। কারাজ স্থাপনায় সেন্ট্রিফিউজ পার্টস তৈরি করা হয়, এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, কারাজ স্থাপনায় আগে তাদের ক্যামেরা ছিল, কিন্তু গত জুনে কারাজ স্থাপনায় নাশকতার পর ক্যামেরা ধ্বংস হয়ে যায়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা। কারাজ স্থাপনায় পুনরায় ক্যামেরা বসানোর অনুমতিকে ইরানের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাবার পর গত ফেব্রুয়ারি থেকে ইরান তাদের দেশের পারমাণবিক কার্যক্রম মনিটরিং বিষয়ে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। বর্তমানে ইরান চাচ্ছে 6 জাতি পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করা হোক এবং এর মাধ্যমে তার উপর থেকে অর্থনৈতিক সহ বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। চুক্তি কার্যকরের লক্ষ্যে ইরান কোনো ধরনের পূর্ব শর্ত আরোপ করবে না বলেও জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।